এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে রাজারবাগে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের সশস্ত্র প্রতিরোধ সহ মহান মুক্তিযুদ্ধে পুলিশের সব অবদান সংরক্ষণ করা হবে জেলা ভিত্তিক আলাদা ইতিহাস সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ রবিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের প্রকাশন উৎসবে কথা বলেন পুলিশ প্রধান ধর্ষণ মামলায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের দুই কর্মকর্তা দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোশিয়ার রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন দু হাজার একুশ সালের তেসরো এপ্রিল সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে নারী সহ স্থানীয়দের হাতে ধরা পড়েন মামুনুল হক মাত্র চার দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণ ভরিতে নয়শো টাকা কমে হল বিরাশি হাজার তিনশো সাতচল্লিশ টাকা সোমবার থেকে নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস